ওয়েলকাম টু আরএম বায়োলজি, আরও একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তোমরা ভিডিও থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো আজকের ভিডিওটি এনএম জিএনএম 2023 ফর্ম ফিল আপ রিলেটেড এবং সিলেবাস রিলেটেড একটি ভিডিও। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, কবে বা লাস্ট ডেট, ফর্ম ফিল আপ হওয়ার সময় যদি কোনো ভুল হয় তাহলে সেটা কীভাবে তোমরা সেরে নেবে, তার ডেট বা কবে, পরীক্ষা কবে এবং সিলেবাস কী আছে, সমস্ত তথ্য জানতে গেলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। যারা চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, তার কারণ তোমরা এই চ্যানেলে ফ্রি অফ কস্ট এনএম জিএনএম 2023 জন্য তোমরা কিন্তু প্রিপারেশান পেয়ে যাবে। অলরেডি দুটো তিনটে ভিডিও আপলোড করা আছে এনএম জিএনএম 2023 প্লেলিস্ট, তোমরা চেক করতে পারো। এবং এবার থেকে তোমরা রেগুলারলি এনএম জিএনএম এর ভিডিও পাবে, তাই চ্যানেলটি অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও। চলো ভিডিওটি শুরু করা যাক। মোটামুটি তোমরা প্রায় প্রত্যেকেই জানো তোমাদের পরীক্ষাটা হয়ে থাকে মাধ্যমিক লেভেল বেসড একটা পরীক্ষা এএনএম জিএনএম, আমরা প্রত্যেকেই জানো। তোমাদের যে কোশ্চেন পেপার দেয়া হবে সেখানে তোমরা দুটো বিভাগ পাবে, বিভাগ ওয়ান বিভাগ টু, বা ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু। তোমাদের যে সিলেবাস হচ্ছে সেটি হলো জীবনবিজ্ঞান থাকবে, ভৌতবিজ্ঞান থাকবে, ইংরেজি থাকবে, অঙ্ক থাকবে, সাধারণ জ্ঞান থাকবে এবং লজিক্যাল রিজনিং থাকবে। জীবনবিজ্ঞানের ক্ষেত্রে তোমাদের টোটাল মার্ক্স থাকবে 50, ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে থাকবে 25, ইংরেজিতে থাকবে 15, অঙ্কে থাকবে 10, সাধারণ জ্ঞানে থাকবে 10, লজিক্যাল রিজনিংয়ে থাকবে কিন্তু 5। এক্ষেত্রে বলে রাখা ভালো যে নেগেটিভ মার্কিং আছে না নেই, যদি সেটা আমরা দেখে নিই, তোমাদের মোট প্রশ্ন সংখ্যা 100টি কিন্তু টোটাল নম্বর তোমাদের আছে 115। সময় তোমরা পাবে 1.5 ঘন্টা, প্রশ্নের ধরন তোমাদের এমসিকিউ হবে, মোট বিভাগ দুটো আছে। প্রথম বিভাগের ক্ষেত্রে পূর্ণমান 1 এবং দ্বিতীয় বিভাগের ক্ষেত্রে পূর্ণমান 2। নেগেটিভ মার্কিং প্রথম বিভাগে আছে, অর্থাৎ তোমরা যদি 4টে ভুল করো তোমাদের 1 নম্বর কাটা যাবে। এবার যদি আমরা সিলেবাসটা দেখে নিই, কী সিলেবাস রয়েছে জীবনবিজ্ঞানের ক্ষেত্রে, আমরা যে সিলেবাসটা দেখবো সেটা হচ্ছে মোটামুটি আমাদের মাধ্যমিক স্ট্যান্ডার্ড একটা সিলেবাস, জীবন ও তার বৈচিত্র্য, জৈবনিক প্রক্রিয়া, জীব সংগঠনের স্তর, জীববিদ্যা ও মানব কল্যাণ, পরিবেশ ও সম্পদ, জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়, জীবনের প্রভাবমানতা, বংশগতি এবং জিনগত রোগ, অভিব্যক্তি ও অভিযোজন, পরিবেশ ও তার সংরক্ষণ, এটা আমাদের জীবনবিজ্ঞানের বিষয়। এই সবগুলি তোমরা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ তোমরা ভিডিও পাবে এবং তার এমসিকিউও পাবে। ভৌতবিজ্ঞানে আছে পরিমাপ, বল ও গতি, পদার্থ গঠন ও ধর্ম, পরমাণুর গঠন ও পদার্থের ভৌত রাসায়নিক ধর্ম, শক্তির কার্য ও ক্ষমতা, তাপ শব্দ, পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, রাসায়নিক গণনা, তাপের ঘটনাসমূহ, আলো, পরমাণুর নিউক্লিয়াস, পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্ম, যেটা আমাদের ভৌতবিজ্ঞানের সিলেবাস। পরবর্তীতে আমরা চলে যাই পাটিগণিত বা ম্যাথের যে সিলেবাসটি থাকে, সেটা হচ্ছে বাস্তব সংখ্যাতত্ত্ব, লাভ ক্ষতি, সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ, সমাহার বৃদ্ধি বা হ্রাস এবং অংশীদারি কারবার। পরবর্তীতে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে তোমরা মোটামুটি জানো কী কী থাকতে পারে, ইতিহাস থাকতে পারে, ভূগোল থাকতে পারে, সাহিত্য সংস্কৃতি থাকতে পারে, পুরস্কার সম্বন্ধীয় কিছু থাকতে পারে, পরিবেশবিদ্যা থাকতে পারে, কম্পিউটার থাকতে পারে। লজিক্যাল রিজনিংয়ের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি বিগত বছরগুলোতে শ্রেণী সিস্টেমের একটা থাকে, রক্তের সম্পর্ক নিয়ে একটা থাকে, সাদৃশ্য থাকে, শ্রেণী বিভাজন থাকে, লুপ্ত সংখ্যা নির্ণয় করতে বলে অর্থাৎ নাম্বার সিরিজ থাকে, ম্যাট্রিক্সের কোডিং থাকে, সাংকেতিককরণ থাকে, অসাংকেতিককরণ থাকে, সংখ্যা ও সময়ের ক্রমবিন্যাস থাকে এবং ক্রম নির্ণয় থাকে, এইগুলো আমরা দেখতে পাই। তো এইগুলো তোমাদের জন্য কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট পার্ট। এবারে আমরা দেখে নেব যে ইংরেজিতে তোমাদের কী কী আছে সিলেবাসে, ইংরেজি সিলেবাসটা আমাদের কী কী আছে এবার আমরা দেখব। ইংরেজি সিলেবাসে তোমরা যেগুলো প্র্যাকটিস করবে বা করবে বা করতে হবে সেটা হচ্ছে আর্টিকেল, প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, সিনোনিমস, অ্যান্টোনিমস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সেন্টেন্স কম্পিটিশন, স্পটিং এরর্স, ইডিয়ম অ্যান্ড ফ্রেজেস, স্পেলিং টেস্ট, সেন্টেন্স ইম্প্রুভমেন্ট, এগুলো তোমাদের কিন্তু সিলেবাসে আছে, এগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখছো আশা করছি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে সমস্ত প্রিপারেশনের ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাও। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং বেল বাটনটি বাজিয়ে দাও।